আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আসলে নতুন বাড়ি সাজাতে সাজাতে অনেক সময়ের ব্যাপার। তোমার সব রান্না করার জিনিস ভিতরে পেঁয়াজ টেয়াজ এটার ভিতরে নাকি? বৃষ্টির পর সব দিচ্ছে তো, হ্যাঁ শরীর শুকাইতেছে। খারাপ মানুষ হলে যে আমার সোজা রাখাইছে বডিটারে, এটি কি ইউজ করলাম না খাই না। আমার বাতাস লাগবে না, নিজের বাতাস তুমি করো। একটু বাতাস করো, খেয়া দিতে দিছি কই একটু বাতাস করতে নিয়ে যা ফালতু মানুষ। মরিয়ম করে এই তো সব খেলনা বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই রে তোমরাও করো সব কাজ, আমি একলা করতেছি সব বাইরে পুরা, মানে একা গুছাইছি। জি একাই গুছাইছি। এই যে রড কেছেন রবি, পরে বাইক করে কাম লাগাম কাঠ কুটে সব নে ভাই।
ওইটার উপর থিয়া দিলে ময়লা করবো না, মেহেন্দা ঝাড়ু দিব না, ময়লা করবো না। আছে দুইটা একটা মধ্যে ডাইলা বালি কে মানে দাদা না তোরা আইসুস বালির মধ্যে বালি যে গাইছিল তোরা আইসুস এই গামছাটা মেলে দাও যাদের ভিজা আছে বাইরে সব মেলে দাও ওই যে পারা দাও মুসো হ্যাঁ খেলনা আর সাজো কাজের জিনিসপত্র এগুলো মরিয়ম নিজেদের নিজে দায়িত্ব নিতে পারে। আসো আমরা এখন হচ্ছে ফল ফ্রুটস খাবো। এটা হচ্ছে দেখি অনেকদিন পরে একটু খাই, এই যে দেখেন এই যে ভেঙে গেল আর বাইরে আসো ছোটবেলা তো প্রচুর খেয়েছি দেখছেন, এটা দেখলে অবশ্যই চিনতে পাবেন। আমি আজকে ফার্স্ট খাইছি এটা কমে গেছে, কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছে না এটা স্বাদ এটার মতো আছে, হয়তো বা কিছু আমরা পানি দিয়ে ভিজিয়ে খাইতাম খুব মজা লাগতো। এবার হচ্ছে কি আগে সরিষার তেল দিয়ে নেই হাতে, না তো পরবর্তীতে হাতে কাটি কাটা আরো তেল দিয়ে নেন প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। এবছর আমরা কোনো কাঁঠাল কিনা খাই নাই, তারপর অনেক কাঁঠাল খাইছি আর এখন ঘরের মধ্যে এখন অনেকগুলো কাঁঠাল আছে। অনেক রোয়ারে প্রচুর একদম কম
রুপালি আম কিন্তু অনেক মিষ্টি, কিন্তু রুপালি আম মানে একটা এক জায়গায় একরকম লাগে, এটা তো না একটা মোড়ে এক টেস্ট পায়। এদের অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, তোমার ওষুধ নেই? আরে আপনার আপু এই যে এবার আইসা কাজ করতে করতে শুকাই যেতেছে গেলে, তাই নি কি কথা শুনতে বলছো তোমার? তাই নি তোমার কি রান্না বান্না হয়েছে? আরেকটু আরেকটু বাকি আছে। তোমার নাম কি? ফয়সাল। কিসের সাল? ফয়সাল। কি সাল? ফয়সাল কোয়াল। ব্যাঙ্গের সাল? হ্যাঁ। কিসের সাল? কিসের সাল? হ্যাঁ। ভাত খাইছো তুমি? হ্যাঁ। এ কাঁঠাল নাকি গরমে পাকাইতেছে নাকি চুলার পাশে? তরকারি হয়ে গেছে ওই ভাত আর কি, এই তো নাকি পাঙ্গাস আলু ভর্তা, এটার ভিতর নি আলু ভর্তা। এই দেখেন আমাদের বাসায় গাছ থেকে যে ডাইয়া আসছে, ডাইয়া একটু আগে আমার একটা কামড় দিছে। এটা কি সবজি? এই এই ডাকাতে কি জালিতে কি বালি আটকাইবো? এই কথা মনে দানি থাকে মরিম রে, সকাল থেকে দেখতেছি খালি একটু পর পর যায় কসমেটিক্স গুছায়। তোমার কাম কি? ফয়সাল কো এই যে এই ডগ গুলো আমাদের হচ্ছে রাতে পাহারা দেয়। দেখেন আপনাদের আমি দেখাই, এই দেখেন প্রজাপতি, এই কাঁঠালের বিচি ভর্তা আমার কাছে খুব ভালো লাগে, কাঁঠালের বিচি ভাজাও ভালোই লাগে। তোমার তার এক্সারসাইজ করা লাগবে না এই বাসায়? হ্যাঁ করা লাগবে। ব্যাঙ্গের সাল কোথায়? ব্যাঙ্গের সাল কি নিয়ে আসছো তোমরা? লাইট জ্বালাবো এই যে কপাল এখানে আমাদের মরিয়ম কি লাগে কি বুঝছিল? তুমি এই কথাটা দেখো না আর কখনো? অনেক গান তাই আর ইয়া মামা বইতেছিল একটা তাই বেশি বড় না।